বিশ্বের বর্তমান অবস্থা বিচার করে বসছে না জাপানের 2020 সালের অলিম্পিক খেলার আসর। বিশ্বের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী এই খেলার রয়েছে এক অসাধারণ ইতিহাস। নানা রকম চড়াই উৎরাই পার করে অলিম্পিক গেম এসেছে আজকের জায়গায়। আমাদের অ্যানাদার আপডেটের আজকের পর্বে আমরা জানব প্রাচীন গ্রিক মাতানো বন্ধ করে দেওয়া খেলা কি করে আধুনিক গেমসের কর্ণধার হলো। খ্রিস্টপূর্ব 776 অব্দে প্রথম অলিম্পিক খেলার সূচনা হয়। গ্রিক খেলার সূচনা নিয়ে অনেকের অনেক রকম মতবাদ থাকলেও সবচেয়ে বেশি মতবাদ যেটি গ্রহণযোগ্য সেটি হচ্ছে গ্রিক মাইথোলজি অনুযায়ী দেবতা জিউস এবং তার ছেলে হারকিউলিস এই খেলার জনক। হারকিউলিস এই খেলার নাম অলিম্পিক দেন। বলা হয়ে থাকে হারকিউলিস তার পিতা জিউসের সম্মানে অলিম্পিক স্টেডিয়াম তৈরি করেন এবং 200 কদম হেঁটে যান। একটি প্রাচীন লিপি থেকে জানা যায় অলিম্পিক খেলায় 4 বছর পর পর দৌড় প্রতিযোগিতায় জয়ীদের নাম। প্রাচীন অলিম্পিক খেলায় দৌড় প্রতিযোগিতা, মল্লযুদ্ধ, মুষ্টিযুদ্ধ এবং ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথাও জানা যায়। ধরা হয় করিবাস নামক একজন পাচক প্রথম অলিম্পিকের চ্যাম্পিয়ন। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ ও 5ম শতকে গ্রিসে অলিম্পিক খেলার জনপ্রিয়তা ছিল শীর্ষে, কিন্তু রোমের ক্ষমতা বৃদ্ধি ও গ্রিসের প্রভাব বিস্তারের ফলে অলিম্পিক কিছুটা দমে যায়। ইতিহাস ঘেঁটে এতটুকুই জানা যায় খ্রিস্টান ধর্মের বিস্তার এবং প্রথম সম্রাট থিওডিসিয়াস 394 খ্রিস্টাব্দে সকল পৌত্তলিক কার্যকলাপ নিষিদ্ধ করেন। আবার এও বলা হয় 426 খ্রিস্টাব্দে দ্বিতীয় থিওডিসিয়াস সকল গ্রিক মন্দির ধ্বংসাদেশ দিলে এই গেমস বন্ধ হয়ে যায়। 1896 সালের ফ্রান্সের পিয়ারে কুবর্তিন আধুনিক অলিম্পিক গেমসের সূচনা করে। 1896 সালের এপ্রিল মাসের 6 থেকে 15 তারিখ পর্যন্ত চলে সে বছরের অলিম্পিক গেমস। ব্যানর পিয়ারে দে কুবের্তা 23 জুন 1894 সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি IOC গঠন করে। IOC এর সদর দপ্তর সুইজারল্যান্ডের লৌজানে অবস্থিত। বর্তমানে IOC এর সদস্য সংখ্যায় 205টি দেশের অলিম্পিক কমিটি রয়েছে। কুয়েত তাদের জাতীয় অলিম্পিক কমিটি স্থগিত করায় 2010 সাল থেকে তারা IOC সদস্য নয়। প্রাচীন সেই গ্রিসের ঐতিহ্যবাহী খেলাকে আজ পৃথিবীর অন্যতম খেলাতে রূপান্তর করার জন্য টেলিভিশনের ভূমিকাই সবচেয়ে বেশি দাবি করা যায়। 1936 সালের বার্লিন অলিম্পিকই সর্বপ্রথম টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। প্রতীকের কথায় আসলে অলিম্পিক গেমসের প্রতীক তুলনামূলকভাবে আলাদা। এই প্রতীক দ্বারা অলিম্পিক গেমসের মূলনীতির প্রতিফলন করে। অলিম্পিকের প্রতীকে 5টি বৃত্তাকার বলয় একে অপরের সাথে জড়িয়ে আছে। পতাকার এই 5টি বলয় 5টি মহাদেশের নির্দেশ করে। বলয়ের 5টি রং নীল, হলুদ, কালো, সবুজ ও লাল। এর কারণ হল এই 5টি রঙের অন্তত যে কোনো একটি বা একাধিক রং প্রত্যেক দেশের পতাকার রঙে ব্যবহৃত হয়। 1914 সালে প্রথম পতাকাটি তৈরি করা হয়, যা 1920 সালে প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক আসরে আনুষ্ঠানিকভাবে ওড়ানো হয়। ল্যাটিন ভাষায় কিটিউস, অ্যাটিটিউস, ফোর্টিউস এবং ইংরেজিতে ফাস্টার, হায়ার, স্ট্রঙ্গার এই মোটো নিয়ে প্রতি 4 বছর পর পর আসর বসে অলিম্পিক, যা আবার 2টি ভাগে ভাগ করা হয়, গ্রীষ্মকালীন আসর এবং শীতকালীন আসর। মূলত প্রথম থেকেই অলিম্পিকের আসর 4 বছর পর পর হতো, তবে তুষার ও বরফের বিভিন্ন খেলাকে কেন্দ্র করে 1924 সাল থেকে শীতকালীন অলিম্পিক গেমসের আসর বসে প্রতি 2 বছর পর পর। 1948 সালে স্যার লুডুইগ গ্যাটম্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের নিয়ে প্যারা অলিম্পিকের আয়োজন করে। অলিম্পিক গেমসের অনুষ্ঠানের কিছু রীতিনীতি রয়েছে, যেখানে আয়োজনকারী দেশ তাদের সংস্কৃতি প্রদর্শনের সুযোগ পায়। নান্দনিক প্রদর্শনীর পর সব দেশের খেলোয়াড়রা অলিম্পিক স্টেডিয়াম প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ করার সময় সবার প্রথমে গ্রিসের খেলোয়াড়রা থাকে এবং সবশেষে আয়োজক দেশের ক্রীড়াবিদরা থাকে। খেলোয়াড়দের কুচকাওয়াজের পর অলিম্পিকের মশাল, যা গ্রিসের অলিম্পিয় মন্দির হতে হাত বদলের মাধ্যমে চূড়ান্ত মশাল বাহকের নিকট পৌঁছায়। চূড়ান্ত বাহক অলিম্পিকের শিখা প্রজ্বলন করে। অলিম্পিকের আসরে মোট 35টি ক্রীড়া, 30টি শাখা ও 400টি বিভাগে নিয়ে আয়োজন করা হয়, যা আনুষ্ঠানিকভাবে জমকালো সমাপনী অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমেই শেষ করা হয়। দর্শক, আজকের মতো চলে যাব। যদি আমাদের ভিডিও আপনার একটুও ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফিরে আসবো খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে।